ভূগোল প্রথম প্রথমপত্রের সুপার সাজেশন ক্লাসে আপনাদের স্বাগতম আমরা আজকে আলোচনা করব ভূগোল প্রথম প্রথমপত্রের বহু নির্বাচনী অংশ সম্পর্কে আমরা স্ক্রিনে দেখি সর্বপ্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে পানির মালভূমি কোন মহাদেশে অবস্থিত এখানে অপশনগুলো আছে ক উত্তর আমেরিকা খ অস্ট্রেলিয়া গ এশিয়া ঘ আফ্রিকা এখানে সঠিক উত্তরটি হবে গ এশিয়া পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভূতক গঠনকারী উপাদানের মধ্যে সিলিকনের পরিমাণ কত এখানে অপশান আছে ক পাঁচ পার্সেন্ট খ আট পার্সেন্ট গ সাতাশ দশমিক আট পার্সেন্ট ঘ বেয়াল্লিশ দশমিক আট পার্সেন্ট এখানে সঠিক উত্তরটি হবে সাতাশ দশমিক আট পার্সেন্ট ভূপৃষ্ঠের কঠিন আবরণ কী নামে পরিচিত ভূপৃষ্ঠের কঠিন আবরণ ভূতক নামে পরিচিত ভূতকের গড় গভীরতা কত কিলোমিটার এখানে অপশান আছে ক সাত খ সতেরো গ সাতাইশ ঘত্রিশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে সতেরো পরবর্তীতে আমরা দেখি এখানে আছে হিমালয় কোন ধরনের পর্বত অপশানে আছে ক ভঙ্গিল খ আগ্নেয় গ স্তূপ ঘ ক্ষয়জাত এখানে সঠিক উত্তরটি হবে ক ভঙ্গিল জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন শ্রেণীর পর্বত এখানে অপশানে আছে ক সঞ্চয়জাত খ চ্যুতি স্তুপ গ ভঙ্গিল ঘ লেখলিত এটার সঠিক উত্তর হবে ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কোন শ্রেণীর পর্বত অপশানে আছে ক আগ্নেয় খ ভঙ্গি গ ক্ষয়জাত ঘ সঞ্চয়জাত এখানে সঠিক উত্তরটি হবে ক আগ্নেয় পরবর্তীতে দেখতে পাচ্ছি বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত এখানে অপশন আছে ক উত্তর পূর্ব খ উত্তর পশ্চিম গ দক্ষিণ পূর্ব এবং ঘ দক্ষিণ পশ্চিম এর সঠিক উত্তরটি হবে ঘ দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি ক গারো চিম্বুক গ চন্দ্রনাথ ঘ তাজিংডং এখানে সঠিক উত্তরটি হবে ঘ তাজিংডং প্লাস্টোসিন যুগের চত্বরের বৈশিষ্ট্য হচ্ছে এক প্রাচীন পলল সমভূমি দুই মাটির রং লালচে ও কঙ্করময় তিন বনভূমি এর সঠিক উত্তরটি হবে এক ও দুই এর বৈশিষ্ট্য হচ্ছে প্রাচীন পলল সমভূমি এবং মাটির রং লালচে ও কঙ্করময় পরবর্তীতে আমরা দেখতে দেখতে পাচ্ছি ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কি অপশানে আছে ক সিসমোগ্রাফ খ ব্যারোমিটার গ ক্রেনোমিটার ঘ লেক্টোমিটার এর সঠিক উত্তরটি হবে সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয় এক মার্সেলি স্কেল দুই রিক্টার স্কেল তিন ভার্নিয়ার স্কেল এর সঠিক উত্তর হবে এক এবং দুই অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে ক মার্সেলি স্কেল ও রিক্টার স্কেল নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয় নদীর পার্বত্য অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয় পরবর্তীতে দেখি নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি এখানে অপশান আছে ক্ষয়ের ফলে খ তলদেশে ক্ষয়ের দরুণ গ স্রোতের ব্যাগ কমলে ঘ ঢাল হ্রাসের ফলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে খ তলদেশে ক্ষয়ের দরুন সমভূমি অঞ্চলের নদীর উপত্যকা এক প্রশস্ত হয় দুই গভীর হয় তিন সংকীর্ণ হয় এর সঠিক উত্তরটি হচ্ছে ক অর্থাৎ প্রশস্ত হয় যমুনা নদীর উৎপত্তি কোথায় অপশানে আছে ক গঙ্গোত্রী হিমবাহে খ নাগা মণিপুরে গ লুসাই পাহাড়ে ঘ মানস সরোবরে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ঘ মানস সরোবরে পৃথিবীর সৌর পর্দা কোনটি ক ট্রপোস্ফিয়ার খ থার্মোস্ফিয়ার গ গজোনোসফিয়ার ঘ এক্সোস্ফিয়ার এর সঠিক উত্তরটি হচ্ছে গ ওজোনোস্ফিয়ার বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক এখানে অপশানে আছে ক অক্সিজেন খ নাইট্রোজেন গ হাইড্রোজেন ঘ কার্বন ডাইঅক্সাইড এর সঠিক উত্তরটি হল খ নাইট্রোজেন পরবর্তীতে আমরা দেখি বায়ু দূষণের প্রভাবে এক শালক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে দুই দেহে অক্সিজেন গ্রহণ বৃদ্ধি পায় তিন এসিড বৃষ্টি সংগঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুটি এক শালক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে তিন এসিড বৃষ্টি সংগঠিত হয় অর্থাৎ উত্তর খ এক অতি বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস কোনটি অপশানে আছে ক অক্সিজেন খ নাইট্রোজেন গ ক্রিপ্টন ঘ কার্বন ডাইঅক্সাইড এর সঠিক উত্তরটি হল গ ক্রিপ্টন নিচের উদ্দীপকটি পড়ো এবং একুশ নম্বর প্রশ্নের উত্তর দাও গ্রাম থেকে ঢাকায় এসে নয়ন দেখে সেখানে কলকারখানা যানবাহন সবই বেশি এ কারণে ঢাকায় বায়ু বেশি দূষিত এর ফলে মানুষের স্বাস্থ্য তো রক্ষিত হচ্ছে না একুশ উল্লেখিত দূষণে কোন অধিক দায়ী আছে ক ওজন খ নাইট্রোজেন গ সালফার ঘ হিলিয়াম এই সঠিক উত্তরটি হলো গ সালফার ডাইঅক্সাইড আমরা আবার একটু উদ্দীপক দেখি যে গ্রাম থেকে ঢাকায় এসে নয়ন দেখে সেখানে কলকারখানা যানবাহন সবাই বেশি এই কারণে এই উদ্দীপকটি আগেরই উদ্দীপক এবং এটার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের উক্ত দূষণের ফলে হতে পারে এক চক্ষুজ্বালা দুই ফুসফুসের ব্যাধি তিন টাইফয়েড এই প্রশ্নের সঠিক উত্তর হলো দুটি এক জ্বালা দুই ফুসফুসের ব্যাধি অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে ক কোনটি আবহাওয়ার উপাদান নয় ক বায়ুর তাপ খ আর্দ্রতা গ অক্ষাংশ ঘ বৃষ্টিপাত এই প্রশ্ন সঠিক উত্তরটি হবে গ অক্ষাংশ বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি এখানে অপশানে আছে ক হাইড্রোমিটার খ হাইগ্রোমিটার গ ব্যারোমিটার ঘ স্কিনোমিটার এই সঠিক উত্তরটি হবে হাইগ্রোমিটার বায়ুতে কিসের উপস্থিতি আর্দ্রতার নির্দেশ করে ক জলীয় বাষ্প খ কুয়াশা গ মেঘ ঘ তুষার এর সঠিক উত্তরটি হবে ক জলীয় বাষ্প পর্বতারোহীদের জন্য বিপজ্জনক বেঘ কোনটি অপশানে আছে ক পালক খ পুঞ্জ গ স্তর ঘ ঝড়পুঞ্জ এর সঠিক উত্তরটি হবে গ স্তর বাংলাদেশের কোন জেলায় শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় অপশানে আছে ক রাজশাহী খুলনা গ গাজীপুর ঘ সিলেট এর সঠিক উত্তরটি হবে ঘ সিলেট বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে ক উত্তর পূর্ব খ উত্তর পশ্চিম গ দক্ষিণ পূর্ব ঘ দক্ষিণ পশ্চিম এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে উত্তর পশ্চিম বাংলাদেশের কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় ক উত্তর পূর্ব খ উত্তর পশ্চিম গ দক্ষিণ পূর্ব ঘ দক্ষিণ পশ্চিম এই সঠিক উত্তরটি হবে উত্তরপূর্ব পূর্ব অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় উত্তর পূর্বে নিচের কোন দেশে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় অপশানে আছে ক গ্রিস ভারত ব্রাজিল মালয়েশিয়া এই সঠিক উত্তরটি হবে গ্রিস মৌসুম শব্দটি কোন ভাষা হতে আগত অপশনে আছে আরবি ফার্সি ইংরেজি বাংলা এর সঠিক উত্তরটি হল আরবি সারা বছর পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে ক নিরক্ষীয় অঞ্চল খ মৌসুমী জলবায়ু গ ক্রান্তীয় সমুদ্র উপকূলীয় ঘ ক্রান্তীয় মহাদেশীয় এর সঠিক উত্তরটি হবে ক নিরক্ষীয় অঞ্চল গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা কোন দিক থেকে কোন দিকে ক্রমশ বৃদ্ধি পায় অপশান আছে ক পূর্ব থেকে পশ্চিম খ পশ্চিম থেকে পূর্বে উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে উত্তরে এই প্রশ্ন সঠিক উত্তরটি হবে ঘ দক্ষিণ থেকে উত্তরে নিচের কোন গ্যাসটি গ্রিন গ্যাস নয় ক অক্সিজেন খ নাইট্রাস অক্সাইড গ মিথেন ঘ কার্বন মনোক্সাইড এ সঠিক উত্তরটি হবে ক অক্সিজেন বাংলাদেশের প্রধান তিনটি ঋতুর অন্যতম কোনটি ক বসন্ত খ শরৎ গ গ্রীষ্ম ঘ হেমন্ত এর সঠিক উত্তরটি হবে গ গ্রীষ্ম এবার আমরা উদ্দীপকটি পড়ি ক স্রোতের প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই স্রোত অনুসরণ করে ইউরোপ পৌঁছানো যায় আবার খ স্রোতের কারণে কানাডার পূর্ব উপকূল বরফ থাকে ছত্রিশ উদ্দীপকের খ স্রোতটি হল ক সুমেরু ঘ বাহামা গ ক্যানারি ঘ লেব্রাডর এই উত্তরটি হবে ঘ লেব্রাডর আবারও পূর্ববর্তী উদ্দীপকটি এখানে রইল এবং এর প্রশ্নটি হলো যে উদ্দীপকের ক ও খ স্রোতের মিলনস্থলে ঘন কুয়াশার সৃষ্টি হয় দুই ক্ষেত্রে ক্ষেত্র গড়ে ওঠে তিন মগ্নচড়ার সৃষ্টি হয় এর সঠিক উত্তর তিনোটি তো নিচের সঠিক উত্তর হবে ঘ এক দুই ও তিন উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত এক বেঙ্গুয়েলা স্রোত দুই উপসাগরীয় স্রোত তিন সুমেরু স্রোত এর সঠিক উত্তর হবে দুই উপসাগরীয় স্রোত তিন সুমেরু স্রোত অর্থাৎ এটা সঠিক উত্তরটি হচ্ছে গ দুই ও তিন দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় উষ্ণ স্রোত কোনটি ক কিউএন স্রোত খ বাহামা স্রোত গ গিনি স্রোত ঘ ক্যানারি স্রোত এর সঠিক উত্তরটি হবে কিউএন স্রোত মুখ্য জোয়ার সংগঠিত হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে ক সূর্য যে পার্শ্বে থাকে খ সূর্যের বিপরীত পাশে গ চন্দ্র যে পার্শ্বে থাকে ঘ চন্দ্রের বিপরীত পাশে এই সঠিক উত্তরটি হবে গ চন্দ্রের যে পার্শ্বে থাকে তেজ কটাল সংগঠিত হয় এক অমাবস্যায় দুই পূর্ণিমায় তিন অষ্টমী তিথিতে এর সঠিক উত্তর হল এক এবং দুই পূর্ণিমায় অর্থাৎ সঠিক উত্তরটি হবে ক চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপন্ন করার ক্ষমতার অনুপাত কত অপশানে আছে ক এগারো অনুপাত চার খ এগারো অনুপাত পাঁচ গ এগারো অনুপাত ছয় ঘ এগারো অনুপাত সাত এর সঠিক উত্তরটি হবে এগারো অনুপাত পাঁচ এক জোয়ার থেকে ভাটার পার্থক্য কত ক ছয় ঘন্টা ছত্রিশ তেরো মিনিট খ বারো ঘণ্টা ছাব্বিশ মিনিট গ পনেরো ঘন্টা তিরিশ মিনিট ঘ চব্বিশ ঘন্টা প্রায় এর সঠিক উত্তর হচ্ছে ক ছয় ঘন্টা তেরো মিনিট প্রাচীনকালে কিসের ওপর মানচিত্র আঁকা হতো এখানে অপশানে আছে পাথরের ওপর খ কাগজের ওপর গ কাপড়ের উপর ঘ মাটির উপর অপশান সঠিক অপশানটি হলো গ কাপড়ের উপর প্রতিভু অনুপাত স্কেলে থাকে এক লবংশ অংশ দুই হর অংশ তিন পূর্ণ অংশ এর সঠিক উত্তর হলো প্রথম দুটি লবংশ এবং হর অংশ সুতরাং সঠিক উত্তর হচ্ছে ক এক এবং দুই নিজের কোন স্তরটির দরল অপশন আছে ক বহিগুরুমণ্ডল খ অন্তগুরু মন্ডল গ বহি মন্ডল ঘ অন্ত মন্ডল এর সঠিক উত্তরটি হচ্ছে বহি মন্ডল। পৃথিবীতে বড় প্লেটের সংখ্যা কয়টি অপশানে আছে ক তিন খ পাঁচ গ সাত ঘ নয় সঠিক উত্তরটি হচ্ছে গ সাত কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ওজনের শতকরা কত ভাগ ক একুশ দশমিক পাঁচ খ একত্রিশ দশমিক পাঁচ গ আটান্ন ঘ আটষট্টি এই সঠিক উত্তরটি হচ্ছে খ একত্রিশ দশমিক পাঁচ পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার ক দুইশো খ চারশো গ ছয়শো ঘ আটশো সঠিক উত্তরটি হচ্ছে গ ছয়শো হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক আগ্নেয় শিলা গঠিত খ চুতি স্তূপ শ্রেণী খ গ জীবাশ্ম পাওয়া যায় না ঘ ভাজ বিশিষ্ট এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ ভাজ বিশিষ্ট পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত ক অস্ট্রেলিয়া আফ্রিকা ইউরোপ এশিয়া এর সঠিক উত্তরটি হচ্ছে এশিয়া চুতি স্তূপ পর্বত হচ্ছে এক খাড়া ঢাল বিশিষ্ট দুই নরম শিলায় গঠিত তিন সুস্পষ্ট শৃঙ্গ থাকে না এই সঠিক উত্তর হচ্ছে এক খাড়া ঢাল বিশিষ্ট তিন সুস্পষ্ট শৃঙ্গ থাকে না অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে খ আমরা এবার একটু উদ্দীপকটি দেখি সিজন উচ্চশিক্ষার্থী জাপানে গিয়ে একটি পর্বত দেখল সেখানে লাভা প্রস্তর খণ্ড ও ছাই বিদ্যমান সে গাইডের মাধ্যমে জানতে পারল যে এই পর্বতের আকৃতি লাভার উপর নির্ভরশীল এবার প্রশ্ন দেখিনি যে সিজনের দেখা পর্বত কোন পর্বতের অন্তর্গত অপশন ক আগ্নেয় খ ভঙ্গিল পর্বত গ স্তূপ ঘ লেকলি উত্তরটি হবে ক আগ্নেয় সিজনের দেখা পর্বতের আকৃতি লাভার উপর নির্ভরশীল তার যথার্থ কারণ পর্বতটি অত্যাধিক উত্তপ্ত দুই পর্বতটি আগ্নেয় পদার্থ দ্বারা তৈরি তিন পর্বতের জ্বালামুখ বিদ্যমান এর সঠিক উত্তর হবে দুটি পর্বতটি আগ্নেয় পদার্থ দ্বারা তৈরি তিন পর্বতের জ্বালামুখ বিদ্যমান অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে গ বিশ্বের বৃহত্তম বদিপ কোথায় অবস্থিত অপশন ক বাংলাদেশ অপশন খ ভারত গ পাকিস্তান ঘ মিয়ানমার সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত অপশন ক পঞ্চগড় বরগুনা ঘ রাঙ্গামাটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে নৌগা বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের ক ফুজিয়ামা খ আন্দিজ গ হেনরি ঘ ভিসুভিয়াস এর সঠিক উত্তরটি হচ্ছে খ আন্দিস পাদদেশীয় ভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে খ ক খুলনা বাগেরহাট খ কুমিল্লা নোয়াখালী গ রংপুর দিনাজপুর ঘ চট্টগ্রাম কক্সবাজার এই সঠিক উত্তরটি হচ্ছে রংপুর দিনাজপুর পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি অপশান আছে ক তুরস্ক খ জাপান গ ইতালি ঘ ইন্দোনেশিয়া এবং সঠিক উত্তরটি হচ্ছে জাপান বৃষ্টিপাত দ্বারা কোন ধরনের বিচূর্ণী ভবন সংগঠিত হয় এক জৈবিক দুই যান্ত্রিক তিন রাসায়নিক এর সঠিক হবে দুটি যান্ত্রিক এবং রাসায়নিক অর্থাৎ সঠিক অ্যান্সার গ পৃথিবীতে বড় প্লেটের সংখ্যা কত তিন পাঁচ সাত নয় সঠিক উত্তর গ সাত আগ্নেয় মেখলা কোন অঞ্চলে অবস্থিত ক প্রশান্ত মহাসাগরীয় খ আটলান্টিক মহাসাগরীয় উত্তর মহাসাগরীয় এবং ঘ ভূমধ্যসাগরীয় সাগরীয় এই সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র অঞ্চলে দীর্ঘদিন লোহার সামগ্রী খোলা জায়গায় রেখে দিলে নিচের কোন বিচূর্ণী ভবন ঘটে অপশান আছে হাইড্রেশন খ অক্সিডেশন গ কার্বনেশন ঘ সলিউশন এর সঠিক উত্তরটি হবে খ অক্সিডেশন নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ ক নদীমঞ্চ খ পলল পাখা গ বদিক ঘ পলল কোণ এই সঠিক উত্তরটি হচ্ছে ক নদী মঞ্চ পৃথিবীর ভূতক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত ক পাঁচ খ সাত গ আট ঘ এগারো এর সঠিক উত্তরটি হচ্ছে খ সাত এবার আমরা একটু উদ্দীপক দেখি যে তাঁতিবাজারের বাসিন্দা স্বামী দেখলো তার ঘরের দেওয়ালের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে এবং জানালার রড নষ্ট হয়ে গেছে এবার প্রশ্নটি দেখি যে স্বামীর দেখা জানালার রড নষ্ট হওয়ার কারণ এক যান্ত্রিক বিচর্ণী ভবন দুই রাসায়নিক বিচর্ণী ভবন তিন জৈবিক বিচর্ণী ভবন এর সঠিক উত্তর হচ্ছে দুটি রাসায়নিক বিচর্ণী ভবন তিন জৈবিক বিচর্ণী ভবন অর্থাৎ সঠিক উত্তর গ উদ্দীপকে উল্লিখিত জানালা রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে ক হাইড্রোলাইসিস খ অক্সিডেশন গ ফার্মেন্টেশন নাইট্রেশন এই সঠিক উত্তরটি হচ্ছে খ অক্সিডেশন নদীর কোন অবস্থায় উল্লম্ব ক্ষয় বেশি হয় ক বদিপ ঘ সমভূমি গ পার্বত্য ঘ মালভূমি এই সঠিক উত্তরটি হচ্ছে পার্বত্য আমরা এবার আরেকটু উদ্দীপক দেখব যে পলাশদের বাড়ি জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একদিন পলাশ তার চাচার সাথে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখলো নদীর তেমন স্রোত নেই তার চাচা বলল এক সময় নদীর স্রোতের বেগ খুব বেশি ছিল এবার প্রশ্নটি দেখি যে উদ্দীপকে উল্লিখিত নদীটি বর্তমানে কি অবস্থায় আছে ক পার্বত্য অবস্থায় নিম্নগতি গ মধ্যগতি সঠিক উত্তরটি হচ্ছে নিম্নগতিতে উদ্দীপকে উল্লিখিত নদীর বর্তমানে উপত্যকা গভীর দুই নিম্নক্ষয় বন্ধ তিন নদীবাহিত বালুকণা ও কাদা সঞ্চিত হয়ে চর পড়েছে এই সঠিক উত্তরটি হচ্ছে খ নিম্নক্ষয় বন্ধ গ হচ্ছে নদীবাহিত বালুকণা ও কাদা সঞ্চিত হয়ে চর পড়েছে অর্থাৎ সঠিক উত্তর গ পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কি বলে ক খ খরস্রোত গ জলপ্রপাত ঘ গিরিখাত এই সঠিক উত্তরটি হচ্ছে গ জলপ্রপাত পদ্মা নদীর উৎপত্তি কোথায় ক মানস সরোবরে খ নাগামণিপুরে গ লুসাই পাহাড়ে ঘ গাঙ্গোত্রী হিমবাহে এ সঠিক উত্তরটি হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহে পৃথিবীর সৌর পর্দা কোনটি অপশানে আছে ক ট্রপোস্ফিয়ার খ থার্পোস্ফিয়ার গ ওজোনোস্ফিয়ার ঘ এক্সোস্ফিয়ার সঠিক উত্তরটি হচ্ছে গ ওজোনোস্ফিয়ার জলাভূমিতে সৃষ্ট দূষক কোনটি ক সালফার ডাইঅক্সাইড অক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন গ নাইট্রাইস অক্সাইড ঘ মিথেন উত্তরটি হচ্ছে ঘ মিথেন বায়ুমণ্ডলের কোন অংশে তাপমাত্রা স্থির থাকে ক ট্রপোস্ফিয়ার খ ট্রপোপস গ স্ট্রাটোপস ঘ মেসোস্ফিয়ার এই সঠিক উত্তরটি হচ্ছে গ স্ট্রাটোপস কলকারখানার ধোয়া থেকে নির্গত হয় কোনটি ক নিয়ন খ কার্বন গ জেনন ঘ সঠিক উত্তরটি হচ্ছে খ কার্বন জলাভূমিতে কোন দূষক পদার্থটি সৃষ্ট হয় ক ক্রিপ্টন খ কার্বন গ ঘ মিথেন সঠিক উত্তরটি হচ্ছে মিথেন বায়ু দূষণের কারণ হলো এক গাছপালা আগুনে পোড়ানো দুই তেজস্ক্রিয় পদার্থ নির্গমন খ সরি তিন প্রাকৃতিক গ্যাস উত্তোলন এই উত্তরটি হচ্ছে এক এবং দুই অর্থাৎ ক নিম্নের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় ক অক্সিজেন খ নাইট্রাইস অক্সাইড গ মিথেন ঘ কার্বন মনোঅক্সাইড সঠিক উত্তরটি হচ্ছে ক অক্সিজেন পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে ক ট্রপোস্ফিয়ার খ ওজোনোস্ফিয়ার গ স্ট্রাটোস্ফিয়ার ঘ আয়নোস্ফিয়ার এই সঠিক উত্তরটি হচ্ছে খ ওজোনোস্ফিয়ার সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর তাপমাত্রা সাধারণত ক কমতে থাকে খ বাড়তে থাকে গ প্রথমে কমে পরে বাড়তে থাকে ঘ স্বাভাবিক থাকে এই সঠিক উত্তরটি হচ্ছে ক কমতে থাকে বিভিন্ন স্থানের জলবায়ুর ভিন্নতার কারণ এক অক্ষাংশগত অবস্থান দুই উচ্চতার প্রভাব তিন প্রাণীকূলের আধিক্য এই সঠিক উত্তর হচ্ছে এক অক্ষাংশগত অবস্থান দুই উচ্চতার প্রভাব অর্থাৎ সঠিক উত্তর ক অশ্ব অক্ষাংশ নামে পরিচিত হচ্ছে উত্তর আটলান্টিকের শান্ত বলয় খ দক্ষিণ আটলান্টিকের শান্ত বলয় গ নিরক্ষীয় নিম্নচাপ বলয় ঘ মেরু বৃত্তীয় নিম্নচাপ বলয় এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক উত্তর আটলান্টিকের শান্ত বলয় কোন মহাসাগরের প্রবল বায়ুপ্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত অপশন আছে ক উত্তর মহাসাগর খ উত্তর প্রশান্ত মহাসাগর গ দক্ষিণ মহাসাগর ঘ দক্ষিণ আটলান্টিক মহাসাগর সঠিক উত্তরটি হচ্ছে ঘ দক্ষিণ আটলান্টিক মহাসাগর গর্জনশীল চল্লিশের সাথে সম্পর্কযুক্ত বায়ু কোনটি ক মেরুবায়ু খ অয়ন বায়ু গ পশ্চিমা বায়ু ঘ স্থানীয় সঠিক উত্তর গ পশ্চিমা বায়ু এবার আমরা একটু উদ্দীপক পড়ি যে করিম যে দেশে বসবাস করে সে দেশে সারা বছর বিকালবেলায় নির্ধারিত সময়ে বৃষ্টি বৃষ্টি হয় কিন্তু তার বন্ধু যে দেশে বসবাস করে সেখানে শীতকালে বেশি বৃষ্টি হয় প্রশ্নটি এবার দেখি যে করিম যে দেশে বাস করে তার নাম কী ক ভারত খ জাপান গ চীন ঘ ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হচ্ছে ঘ ইন্দোনেশিয়া করিমের বন্ধু যে দেশে বসবাস করে সেখানে শীতকালে বৃষ্টিপাত হয় কেন ক পশ্চিমা বায়ু প্রবাহের কারণে খ বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে গ উত্তরপূর্ব পূর্ব অয়নবায়ু প্রবাহের কারণে সঠিক উত্তরটি হচ্ছে ক এবং খ অর্থাৎ ক নিচের কোন মেঘে বজ্রসহ বৃষ্টিপাত হয় ক সিরাস খ স্টেটাস গ কিউমুলাস ঘ কিউ মূল নিম্বাস এই সঠিক উত্তরটি হচ্ছে ঘ কিউ নিম্বাস সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি ক স্তর খ পালক গ স্তূপ ঘ পুঞ্জ সঠিক উত্তরটি হচ্ছে খ পালক কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয় ক কিউমুলাস খ নিম্বাস গ অল্টো স্ট্রাটাস ঘ অল্টো কিউমোলাস সঠিক উত্তরটি হচ্ছে খ নিম্বাস বাংলাদেশের জলবায়ুর সাথে সাদৃশ্যপূর্ণ জলবায়ু কোন দেশে ক যুক্তরাজ্য খ কানাডা গ জার্মানি ঘ ভিয়েতনাম এই সঠিক উত্তরটি হচ্ছে ঘ ভিয়েতনাম নিচের কোন দেশে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় ক গ্রিস খ ভারত গ ব্রাজিল ঘ মালয়েশিয়া সঠিক উত্তরটি হচ্ছে ক গ্রিস আমরা এবার উদ্দীপকটি দেখি তুষার তার বাবা মাকে নিয়ে থাইল্যান্ডে বেড়াতে গেল বিকালে সে বাইরে হাঁটতে বের হয়ে দেখলো খুব গরম লাগছে সে দেশ থেকে জেনে এসেছিল এখানকার বার্ষিক তাপমাত্রা বাইশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবার প্রশ্নটি হচ্ছে তুষার যে দেশে গিয়েছিল সেটা কোন জলবায়ুর অন্তর্গত অপশান ক মৌসুমি খ ভূমধ্য সাগরীয় গ নিরক্ষীয় ঘ মেরুদেশীয় সঠিক উত্তরটি হবে গ নিরক্ষীয় উদ্দীপকের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এক সারা বছর অধিক বৃষ্টিপাত দুই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপের পার্থক্য কম তিন সারা বছর আর্দ্র ঋতু এর তিন তিনোটি হবে এর উত্তর সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে ঘ অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায় ক তেজ কটাল কটাল খ মরা গ মুখ্য জোয়ার ঘ গৌণ জোয়ার সঠিক উত্তরটি হচ্ছে খ মরা কটাল আগুল হাস কোন মহাসাগরীয় স্রোত ক দক্ষিণ ভারত খ উত্তর ভারত গ উত্তর আটলান্টিক ঘ দক্ষিণ আটলান্টিক এই সঠিক উত্তরটি হবে ক দক্ষিণ ভারত সমুদ্র স্রোতের প্রধান কারণ কোনটি ক বায়ুপ্রবাহ খ পৃথিবীর আবর্তন গতি গ উষ্ণতার তারতম্য ঘ স্থলভাগের অবস্থান এই সঠিক উত্তরটি হচ্ছে ক বায়ুপ্রবাহ স্রোত কোনটি ক কুমেরু স্রোত খ পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত গ লেব্রাডার স্রোত ঘ গিনি স্রোত এই সঠিক উত্তরটি হচ্ছে গিনি স্রোত একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কি কারণে হয় ক ভূভাগের অবস্থান খ সমুদ্রের লবণাক্ততা গ বাষ্পীভবনের তারতম্য ঘ বায়ুচাপ এই সঠিক উত্তরটি হচ্ছে ক ভূভাগের অবস্থান স্রোত দেখা যায় কোন মহাসাগরে ক প্রশান্ত খ উত্তর আটলান্টিক গ দক্ষিণ আটলান্টিক এবং ঘ ভারত ছোট উত্তরটি হচ্ছে খ উত্তর আটলান্টিক